জগতটা পাল্টে গেছে পৃথিবীটা নষ্ট হয়ে গেছে নষ্ট মানুষগুলো প্রথম সারিতে চলে আসছে প্রথম সারির মানুষগুলো শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান তুল্য না মানুষগুলো সাধারণ হয়ে গেছে ঠিক কি না বলে প্রিয় ভাইরা রায় এই গুণধারা সমাজকে যদি পরিবর্তন করতে চান এই অবহেলিত জাতির নন্দিত এই নিন্দিত যদি পরিবর্তন করতে চান তবে অবশ্যই মসজিদের সাম্যের কাতার দ্বিতীয় কাতার তৃতীয় কাতার চতুর্থ কাতার গোটা মসজিদটাকে ফিলাম করার পরিবর্তে আর কোনো বিকল্প উপায় নাই ঠিক কিনা যদি আপনি পারেন মরজিদটা পূর্ণ করেন দেখবেন সমাজটা পূর্ণ হয়ে যাবে যদি আপনি পারেন ও যুবক তোমাকে বলছি এত চিন্তা করো এত ফেসবুকে স্ট্যাটাস দাও দেশের কি হবে দেশের কি হবে এই সমস্ত নিয়ে চিন্তা করো দরকার নাই মসজিদকে ফিল করে দাও তোমার দেশের রিজার্ভকে ফিল করে দিবেন আল্লাহ মসজিদ কে ফিলাপ করে দাও তোমার বাড়ির ধন সম্পদ পূর্ণ করে দিবেন আল্লাহ মসজিদকে ফিলাপ করে দাও তোমার দেশের তোমার নিজের বেকারত্ব দূর করে তোমাকে প্রতিষ্ঠিত এবং স্বাবলম্বী করে দিবেন আল্লাহ আল্লাহ পারে কি না পারে কি না আল্লাহ ইচ্ছা করলেই পারে কিন্তু আল্লাহ দেয় না কেন কারণ তুমি তো আল্লাহর কথা মতো চলো চলেননি তাহলে আমাদের দরকার আছে কি আল্লাহর পথে চলা দরকার আছে কি না এলে দরকার হলে আমাদের চারটা বিষয়ের কথা বলছি এর মধ্যে প্রথম নাম্বার লাগবে কি জোরে বলেন প্রথম কাতারে যদি মানুষ নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর দরবারে তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধার সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ওর পুরো আমল নামাটা পিছন দিকে দিক থেকে থাকে বলে যাচাই বাসাই কর দেখ আমার বান্দা কি চাচ্ছে দেখ আমার বান্দার কি প্রয়োজন দেখ আমার বান্দার কি দরকার আমার বান্দার কোন জায়গায় কষ্ট আছে আমার এই যুবকটার কোন জায়গায় অপূর্ণতা আছে কারণ বান্দা আমার দরবারে আসছে আমার বাড়ির মেহমান হয়েছে আমার সামনে দাঁড়িয়েছে বান্দা আমার সামনে দাঁড়িয়ে খাল হাতে ফেরত যাবে এটা আল্লাহর জালালিয়াতের সাথে মানায় না বান্দাকে যা প্রয়োজন সবকিছু পূরণ করে দে কিন্তু তবু আজকে যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না তবু আজকে যুবকদেরকে মসজিদের কাকারে পাওয়া যায় না তবু আজকে যুবকদেরকে নামাজের মধ্যে পাওয়া যায় না তবু আজকে যুবকদের নিরানব্বই জনের কাছে প্রশ্ন করলে নব্বই জন থেকে উত্তর পাবেন না যে যায় নামাজের দোয়াটা বাবা পারো এই হচ্ছে আমাদের যুবকদের অবস্থা যুবকদেরকে বলছি যেহেতু যুবকরা মিলে এই মাহফিল করছেন দেখুন ইসলাম আমাদের জন্য পূর্ণ একটা জীবন বিধান। আমরা এই পূর্ণ দিনটাকে পূর্ণাঙ্গভাবে দুনিয়ার মধ্যে টিকাইয়া রাখতে হলে মসজিদের বিকল্প কিছু নাই নামাজের বিকল্প কিছু দুই নম্বর যে কাজটা আপনাকে করতে হবে রসুরুল্লাহ বলছেন সম আগামী মার্চ মাসে রমজান আসতেছে যেই মাসটা সম্পর্কে আমার আল্লাহর বড় ফিকির আছে এই মাসের গুণগান প্রশংসা এই মাসের ফজিলত আমার মাবুদ আল্লাহ আল্লাহর আলামিন বর্ণনা করেছেন এবং সে কোরআন দিয়ে গোটা পৃথিবী শাসন করার জন্য আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন ওই কোরআনটাকেও আল্লাহ ওই মাসের সম্মানে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ বলছেন শাহরু রী শিবি না তুমি নাল হুদা মাল ফোঁড় কোঁ একটা মাছ ব্যাপীর আমজান আসতেছে বান্দা তোমার মধ্যে তাক আছে কি আল্লাহ আল্লাভীতি আছে কি আল্লাহর মোহাম্মত আল্লাহর আজমত আল্লাহর তোমার মধ্যে আছে কিনা ও বান্দা এগারোটা মাস পর্যন্ত আমি আল্লাহ তোমার মুখের সামনে সকালে খুদা লাগার আগেই নাস্তা ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি ডিম পরাটা ডিম মামলেট তোমার সামনে হাজির হয়ে গেছে মুরগির বুনা খিচুড়ি গরুর তেহারে তোমার সামনে হাজির দুপুরবেলা লাঞ্চ করার জন্য চট্টগ্রামের মেজবানি সেই কালাবুনা দিয়া গরম ভাত আর মুগ ডাল মুসুরি ডাল কত চমৎকার সুস্বাদু খাবার আমি তোমার সামনে দিয়েছি ক্ষুদা লাগার আগেই তুমি সেখানে বসতে পেরেছ রাতের বেলা ডিনার করার জন্য আমি তোমার টেবিলের মধ্যে গরম গরম রুটি গরম গরম চিকেন কাবাব গরম গরম শিক্ষা আমি তোমার সামনে হাজির করে দিয়েছি একদিনও তোমারে বলি আজকে শীত আজকে বৃষ্টি আজকে আপনার আমার সাপ্লাই ঠিক মতন সাপ্লাই দিতে পারবে না আজকে আমি তোমারে খাবার দিতে পারবো না ও বান্দা আজকে একটু কষ্ট করে ধৈর্য ধরে তুমি অপেক্ষা করো আগামীকাল খাইও বলেন তো আমার আল্লাহ কোনোদিন এমনটা বলছেনি না কোনো দিন বলে নাই তোমার সামনে খাবার হাজির হয়ে যায় আল্লাহ বলে বান্দা এগারোটা মাস পর্যন্ত আমি আল্লাহ তোমার কন্টিনিউ তোমার সামনে বেলা খাবার পৌঁছাইলা আমি আল্লাহ বলি আমার ভান্ডারে অভাব নাই কিন্তু তোমার কলবে আমার محبت আছে কিনা আমি আল্লাহ একটু দেখতে চাই আমি তোমার যেই খাবারটা এখন একবেলা তো তুমি খাইতে পারবা না ওই একবেলার খাবারটা আমি আল্লাহ তোমার জন্য জমাইয়া জান্নাতুল ফেরদাউসে বাবা সব রেখে দিয়েছি কিন্তু আমি জানতে চাই আমি যদি তোরে না খাওয়াইতাম আমি যদি তোরে না খাইবার দিতাম কোন কোন ওয়াক্তে যদি বলতাম বান্দা আমার সাপ্লাই দিতে সমস্যা হচ্ছে তুমি না খেয়ে থাকো ওই দিন কি আমার বিরুদ্ধ চারণ করবা না আমার পক্ষে থাকবা মেনে নি হ্যাঁ আমি রাজি আছি আপনি এতদিন খাওয়াইছেন আজকে পারেন না নো প্রবলেম আমারটা চলে যাবে বান্দা এই অনুভূতিটা এই বিশ্বাস এই ভক্তি এই আবেগটা তোমার মধ্যে আছে প্রমাণ করার জন্য আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি যদি মানুষ রোজা রাখে তাইলে কি সে অসুস্থ হয় না সুস্থ হয় ডায়াবেটিস কমে না বাড়ে গ্যাস্ট্রিক কমে না বাড়ে শরীরের এই যে এই যে বুড়ি মেদ চর্বি পেটের মধ্যে জমে একটা ফুটবলের মতো দেখা যায় এটা কমে না বাড়ে সবটাই তো উপকার সবটাই তো উপকার তবু আজকে বান্দা আল্লাহ বলছেন বান্দা রোজা রাখো ডাক্তার বলে ডায়েট কন্ট্রোল করো ও ডাক্তার কি করব কয় সকাল বেলা একটা রুটির অর্ধেক আর দুপুর বেলা কোনো খাবার চলবে না রাত্রি বেলায় বাকি অর্ধেক চাবাইয়া খাইয়া ঘুমাইবেন আর দৈনিক তিনবেলায় মাত্র দেড় লিটার পানি খাইবেন কারণ আপনার কিডনিটাও ড্যামেজ হয়ে গেছে বেশি পানি দিলে ওটা আপনার ওদিকে যাবে না ওটা কিন্তু পরবর্তীতে আপনার ওই যে মেশিন দিয়ে ফালাইতে হবে আমার বাবারা ডাক্তার বললে আর কোনো উপায় নাই কৌয়ার মতো কটকুডি হয়ে যায় না খাইয়া শুকাইয়া কাট হয়ে যায় ডাক্তার বলছে গরুর গোস্ত খাওয়া যাবে না খায় না ডাক্তার বলছে চিংড়ি মাছ খাওয়া যাবে না খায় না কিন্তু গরুর দুধ খাওয়া যাবে না খায় না কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা জান্নাতে খাবারের জন্য একটা মাছ দুপুরের ওয়াক্তটা একটু মিস দে সকালে ফজরের আগে সুবহে সাদেকের সময় সাহারি খেয়ে নিস কারণ এই সাহারিটার মধ্যে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি হিসাব নিব না আবার মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা তোর কষ্ট দেইখা মলিন মুখটা দেইখা রে সুখনা মুখটা দুনিয়ার কেউ সহ্য করতে পারলেও আমি পারি না রে তোর সামনে সেই সৌদি আরবের মরিয়ম খেজুর আজুয়া খেজুর লাল টক টকে খেজুর আফগানিস্তানের বেদানা আনারগুলো আমি না রে বান্দা তোর সামনে রকম আর খাবার আমি সাজাইয়া দেই ইন্ডিয়ান সোলাবুট দিয়া কত চমৎকার মুড়ি মাখানি বানানি তোমার সামনে সাজাইয়া দেই এত রকমের সুস্বাদু খাবার খাওয়াই আমি তৃপ্তি করায় একটা বেলা কি আমার জন্য না খেয়ে থাকা যায় না বেশি কষ্ট তারপরও আমার আল্লাহ রোজাদার বান্দা খুঁজে পাওয়া যায় না রাস্তায় গৌর নদী বাজারে সবাই রোজাদার খালি হোটেলের সামনে দোকানের পর্দাটা তুললেই দেখা যায় ঠিক কিনা বাবার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবাই বাবায় হরেক রকম পাগল দিয়া মিলাইছে বাবারে তোর দরবারে সব ঠিক কি না আমার ভাড়া বন্ধুরা বাবার খবরদার পাগলামি না এমন পাগল হইলেন না মাহবুব আল্লাহ বলেছেন বান্দা জান্নাত যদি পেতে চাও জাহান্নাম থেকে যদি তুমি মুক্তি পেতে চাও আমার সঙ্গে ব্যবসা করা প্রয়োজন ব্যবসা করলে ইমান লাগবে আমল লাগবে হার্ড লাগবে আমলে সলেহ লাগবে আমলে সলেহ করার জন্য তোমার সাতটা কাজ আমার রসুল বান্দা দিছে কয়টা দুই নাম্বারটা শুনলেন তিন নাম্বার তিন নাম্বার সবার জন্য না কি কথা বলেন না তিন নাম্বার কি সবার জন্য তিন নাম্বার কাদের জন্য সেটা হচ্ছে জাকাত দনীদের জন্য কাদের জন্য জোরে বলেন না আমার ভাড়া বন্ধুরা বাবার বাংলাদেশের পরিসংখ্যান যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখবেন বাংলাদেশের প্রায় ষোলো হাজার কোটি টাকা না জানি ডলার এটা মাত্র ষাটজন মানুষের কাছে চলে গেছে কতজন জোরে বলেন না এই ষাট জন মানুষের কাছে যে সম্পদটা আছে এই সম্পদটা যদি সুন্দরভাবে সুষম বন্টন হতো তাহলে বাংলাদেশের ৩০ লক্ষ মানুষ এক দিনের মধ্যে ধনী হয়ে যেত তাহলে তিরিশ লক্ষ মানুষের সম্পদ কয়জনের কাছে জোরে বলেন না এই নির্বাচনের আগে বাংলাদেশের একজন মন্ত্রী সাহেব ভূমি মন্ত্রী সাইফুল ইসলাম ওনার সম্পত্তি কইরা বাইর করছে যে ওনার আঠাইশো কোটি টাকা সম্পত্তি আছে মার হাবা না কত আঠাইশো কোটি আর আমরা কোটি কি জিনিস সারা জীবন শুধু শূন্যই গেলাম জীবনে চক্রে দেখলাম কথা না একজন মানুষ এইখানে যে কয়জন মানুষ আসেন এখানে কি আঠাশশো মানুষ হবে আঠাশশোর অর্ধেক কত চোদ্দশো হবে নি চোদ্দশোর অর্ধেক কত সাতশো হবে নি সাতশোর অর্ধেক কত এইটা হইলে ওইতাম পারে যদি এখানকার প্রত্যেককে যদি এক কোটি টাকার মালিক এখন মনে করেন যে সবার আপনাদের মাহফিল আইছেন সবাই এক কোটি দিয়ে দিব মাত্র কত কোটি খরচ হইব তো এইটাই ধরে নেন কত কোটি সাড়ে তিনশো কোটি টাকা যদি এই মাহফিলে আজকে আমি বিলাইয়া দেই আগামীকাল গোটা বা উত্তর বাসুদেব পাড়া পুরা কোটিপতির এলাকা ওই দিবে ঠিক কিনা আর জীবনে আগো কষ্ট লাগবে না আর জীবনে আগো খেতে না লাগবে না জীবনে আগো পানিতে না লাগবে না সারা জীবন খালি চেয়ারে বইয়ে ঠ্যাঙ্গির উপর ঠেঙালাই গাই যে ওঠে কিনা ও মাঝে মধ্যে আবার না কোটাবে আরামের ঘুম ঠিক কিনা ওই যে প্রথমেই বলছিলাম ও শান্তি রাগ কষ্ট পাও কষ্ট পাস না রে ভাই আমার ভাই আল্লাহ বলে বান্দা সম্পত্তি আমি আল্লাহর রহমত কিন্তু আমি আল্লাহর কাছে কেউ আপন কেউ পর এটা তো হতে পারে আল্লাহর কাছে সবাই সম অজিবাদী অর্থ ব্যবস্থায় কেউ খাবে কেউ খাবে না এটাই তারা দেখতে চায় আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ কেউ খাবে কেউ খাবে না এটা সহ্য করব না আমি আল্লাহ চাই সবাই খাবে ও ধনী তোমার সম্পদের মধ্যে একশো টাকা থাকলে আড়াই টাকা আমি গরিবের জন্য হক তোমার কাছে রেখে দিয়েছি এটা ভালো না খারাপ জোরে বলেন ঈদের দিন তুমি সিঙ্গাপুর যাইয়া মালদ্বীপ যাইয়া ভ্রমণ করো আর মার্কেট করে আসো তোমার বাড়ির নারার ঘরের মধ্যে যেই লোকটা আছে যেই মহিলা আছে বাচ্চারা বলে মা নতুন কাপড় কি দিবা না ঈদ আসতেছে মা আসলে আড়ালে চোখের পানি জড়াইয়া কান্দে গৌর নদী বাজারে যাইয়া ছেলেকে সাড়ে তিনশো টাকা দামের একটা শার্ট কিনে দিতে পারে না কেমন বড় লোক হইস রে বা এই সম্পদ দিয়া কি করবা এই সম্পদ নিয়ে তুমি কোথায় যাইবা কাপনের তো কাপড় নাই কাপনের তো পকেট নাই কবরে তো টাকা নাই রে বাবা শুধু তিন টুকরা কাপড় নিয়ে কবরে যাওয়া লাগবে তাইলে গরিব বেচারা কানবে আর তুমি সুখ করবা এটা কোনো দিন সহি নিয়ম হতে পারে না কোন জমিনে মাটি আমার গোরস্থান কাদের মনা যাতে আমি পাব পরিত্র কোনো জমিনের মাটিয়ামা বেগ রস্তা তুমি তো ঠিকানাই কইতে পারো না ঠিক কি না এত বাড়ি করো কানাডায় বেগম পরায় বাড়ি করো আমেরিকা ইউরোপ লন্ডন বাড়ি করো আর মেয়ে তো তোমার আসল বাড়ির খবরটাই জানতো না ঠিক কি না বলে তো সম্পদ কক্ষিগত করে ওরে কী হচ্ছে শুধুমাত্র নব্বোটাকে পূর্ণ করা হচ্ছে তোমার কোনো উপকার নাই সম্পদ দিয়ে তার চেয়ে বরং সবাই মিলে ভোগ করো সবার সঙ্গে সমানভাবে মিলেমিশে একাকার হয়ে যাও ওসমান গনির কাছে রসুল্লাহ গরিবকে পাঠিয়েছেন ওসমান গনি কাছে গিয়ে বলো রসুল্লাহ বলেছেন যে আমাকে কিছু সাহায্য করার জন্য ওসমান গনির কাছে গিয়ে দেখতেছে গরিব বেচারা যে ওরে বাপ রে বাপ তিনি মিটি মিটি আলো দিয়া হেরিকেনের বাতি একদম কম জ্বালাইয়া তারপর লেখাপড়া করতেছে এই কিপটা মানুষ কি আমারে দান করবে আবার গেছে গো কাছে কিছু আবার তুই যা পরের দিন আসছে এর দেখে যে তিনি তুলা শুকাইতে দিছেন তুলাগুলো উইড়া উইড়া যাইতেছে দৌড়াই দৌড়াই সেগুলো টোকাইয়ে টোকাইয়ে আবার আইনা সেখানে রাখতেছেন এভাবে হুজুর এই লোক কি আমারে দিবে কয় বেটা তোর এত বলি যে তার কাছে গিয়ে বল এরপর আই নবীর থেকে সাহস পাইয়া ধমক খাইয়া বলে হুজুর আপনার কাছে আমারে পাঠাইছে আর ওসমান গনি রাদি আবাহু আনহু তিনি বলেন বাজান আপনাকে দুই দিন ধরে দেখতেছি ওই দিন রাত্রে আইলেন চলে গেলেন দিনে আইলেন চইলে গেলেন কথা বললেন না ঘটনা কি কয় হুজুর আমারে পাঠাইছে কিছু সাহায্য চামার জন্য ও তাই নাকি কয় হ্যাঁ কয় আপনি যান আপনি গিয়ে এই এই চিঠিটা নিয়ে ওই যে মরুভূমি থেকে একটা কাফেলা আসতেছে ওই কাফেলার সামনের যে উটের রাহবার তার কাছে রাহেবের কাছে গিয়া বলবেন যে তোমার এই কাফেলার সামনের উটটা আমাকে দিয়ে জন্য বলেছেন দিবার লোকটা গেলেন আর গিয়ে বললেন এবার তো সব উট ওই সামনের উট যখন টান দিছে সব উটগুলো ওই উটের পিছনে পিছনে যাচ্ছে এবার লোকটা বলতেছে ভাই তোমার উটগুলো নিয়ে যাও শুধু আমাকে এই উটটা দিয়ে যাও এটা পারতেছে না ফিরাইতে পারতেছে না এবার চলে আসছে ওসমান গনির কাছে হুজুর আপনি তো আমাকে সামনের উটটা দিতে বলছেন সামনের উটটা তো আমি নিচ্ছি কিন্তু আপনার উটগুলো তো রাখতে পারছি না এই জন্য আপনার উটগুলো বান তারপর আমি আমার উটটা নিয়ে যাই আল্লাহর নবীর সাহাবি হজরত ওসমান গণি বলেন বাইরে যেই দাম তোমার সঙ্গে যেতে চায় যেই সম্পদ তোমার সঙ্গে যেতে চায় সেই সম্পদ দিয়ে আমার কোনো দরকার নাই এরকম ধান এরকম ধন কুবের হন আল্লাহ দেখবেন ইহকালেও কল্যাণ কামিয়াবি দিবেন পরকালেও কল্যাণ কামিয়াবি দিবেন ঠিক কিনা বলে আমার ভাইরা আমরা সংক্ষেপ করবো এগারোটার ওদিকে যাওয়ার ইচ্ছা নাই চতুর্থ নাম্বার চারটা কাজের কথা বলছিলাম কাজ করেন পূর্ণাঙ্গতা পেয়ে যাবেন চার নাম্বারটা ধনীদের জন্য রসুল্লাহ বলছেন আল্লাহ বলছেন শোনো তোমাদের জন্য আমি রব্বুল আমিন আমার ঘরটা দেখে যেই ঘরকে তুমি সেজদা দাও ওই বাইতুল্লাহ শরীফ দেখে এরপরে জ্য করে তাওয়াফ করে একবারের জন্য আরাফার ময়দানে দাঁড়াইয়া আল্লাহর দরবারে মোনাজাত করে আসো আর জীবনে তোমার যাওয়া লাগবে না হজ ফরজ জীবনে একবার যিনি ওয়ালা তিনি যদি করতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট জীবনে যতদিন পর্যন্ত বাঁচবেন আল্লাহ আপনাকে এই যে আপনি নামাজ পড়লেন আপনি রোজা রাখলেন আপনি এই জাকাত দিলেন আপনি হজ করলেন আপনার এই এর ভিতরে রেখেই আপনাকে পূর্ণ মুমিন হিসাবে আল্লাহ কবুল করে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন আল্লাহর কোনো বাধা থাকবে আমরা এমন ইমানদার হতে চাই কি না এই রকম কঠোর পরিশ্রমী ঈমানদার হয়ে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি আছেন কি কে হাত তুলে আল্লাহকে দেখান না রায় দেখবেন না আল্লাহ আমাদেরকে তুমি ঈমানদার হিসাবে কবুল করো আমিন আমাদেরকে নামাজ হিসাবে কবুল করো আমিন আমাদেরকে রোজাদার হিসাবে কবুল করো আমিন আমাদেরকে তুমি দাতা হিসাবে কবুল করো আমিন আমাদের প্রত্যেককে হাজি বানাইয়া জমানার মধ্য থেকে কবরে যাওয়ার তৌফিক দান করো আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরন তোমারি কাছে মিনতিয়ামার আমার তোমারি কাছে মিনতি আমার মহা দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুন প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাঁসে করে করেছ চ গম না চুর দানা কর ইমানের পঁথে অভিচাল থেকে আমার মৰোন যেন হয় আল্লাহ মামির আমরা ইমান